এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি আর শুভজিৎ খুবই ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু পূজা অ্যান্ড শুভজিৎ ব্লগ। এখন ঘড়িতে 5টা মতন বাজে, আর সকালটা কি সুন্দর লাগছে না? সব জায়গায় সকালটা খুব সুন্দর লাগে ভোরবেলাটা, আর এখন তো 5টার সময় সানরাইজ হয়। কিছুদিন আগে অব্দিও না 3:30-এর সময় সানরাইজ হচ্ছিল। যেহেতু এখন সামারটা শেষ হতে চলছে, তো এখন 5টার সময় সানরাইজ হয়। তো সূর্যটা উঠেছে, কি সুন্দর লাগছে না দেখতে? তো আজকে হলো শনিবার, আর আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো সেই জায়গাটার নাম হচ্ছে গটল্যান্ড স্টেশন, যেখানে হ্যারি পটারের একটা শ্যুট হয়েছিল, একটা সিনের। সেই জায়গাটাই যাব আর তোমাদেরকেও দেখাবো। তো আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তায় তোমাদেরকে একটা জিনিস দেখতে পেলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। একদম কাছ থেকেই দেখতে পেলাম, সেই জন্য ভাবলাম কি তোমাদের সাথেও শেয়ার করি। এই দেখো উইন্ডমিল। এখানে না উইন্ডমিল দেখতে পাওয়াই যায়, কিন্তু এত কাছ থেকে আমি কোনোদিন দেখিনি, আর খুবই ভাল লাগছে দেখতে। তো তাই জন্য ভাবলাম কি তোমাদেরকেও দেখাই উইন্ডমিলগুলো কিরকম লাগছে দেখতে। তো এখানে তো একটা আছে, আর দূরে দূরে আরও আছে, কিন্তু যেহেতু গাড়িটা খুবই ছোট, তো তো ভালো করে আমি শ্যুট করতে পারলাম না, তো এই জন্য একটা যেটা সামনে আছে সেটাই তোমাদেরকে দেখালাম। তো এই উইন্ডমিলগুলো দেখতে খুবই ভালো লাগে। আর যেতে যেতেই দেখলাম এখানে একটা বাইকের একটা ঝাঁক যাচ্ছে, অনেক কটা বাইকের ঝাঁক যাচ্ছে। এরা রেসিং কোনো একটা কিছু হবে হয়তো, আমি জানি না ঠিক। অনেক কটা বাইক যাচ্ছে, আর সচরাচর না UKতে বাইক দেখতে পাওয়া যায় না, খুবই কমই দেখতে পাওয়া যায়। আমি এক দুটো জায়গায় ঘুরতে গেছি, তখনই আমি এরকম বাইক দেখেছি, বা এরকম বাইক চালিয়ে যাচ্ছে এই নিয়ে সেকেন্ড টাইম দেখলাম UKতে। একবার সাউথের দিকে ঘুরতে গেছিলাম, তখন এরকম দেখেছিলাম, এক ঝাঁক বাইক চালিয়ে যাচ্ছিলো, ওখানে কিছু বাইক রেসিং কিছু একটা ছিল, আর আজকে এই দেখছি। তো এরকম তো দেখতে পাওয়া যায় না। আর এখানে যেহেতু হাওয়া খুব চলে না, তো লোকেরা খুব একটা বাইক চালায়ও না। তো যেহেতু এখন সামার, এই জন্যই দেখতে পাওয়া যাচ্ছে এরকম বাইক। আর রাস্তাটা কি সুন্দর না! এই রাস্তা দিয়ে আগেও গেছি আমরা 2-3 বার, অন্য অন্য জায়গায় ঘুরতে গেছিলাম, যখন স্কারবোরো, হুইট বিচ, যেটা আমি আমার ব্লগে আগেও দিয়েছি, তোমরা দেখতে পারো। তো সেই রাস্তা দিয়েই যাচ্ছি। রাস্তাটা খুবই সিনিক বিউটি, এত সুন্দর। তো আমরা রাস্তার মাঝখানে একটা ক্যাফেতে দাঁড়ালাম, আর এই ক্যাফেটা দেখে একটু অদ্ভুতই লাগলো। মানে এখানে না শাক সবজিও পাওয়া যাচ্ছে, মাংস পাওয়া যাচ্ছে, আবার কফি চাও পাওয়া যাচ্ছে, তারপর এখানে যে চিপস হয় ওগুলোও পাওয়া যাচ্ছে, বিস্কুট পাওয়া যাচ্ছে, সব রকম মানে সব কিছু, খাবার দাবারও পাওয়া যাচ্ছে, আর কাঁচা সবজি, মাংস টাংসও পাওয়া যাচ্ছে, দুধ টুধও পাওয়া যাচ্ছে, মানে সব রকম জিনিসই পাওয়া যাচ্ছে। বেসিক্যালি এগুলো দেখার পরে না আমি আশপাশটা তো দেখিনি, ডাইরেক্ট খিদে পেয়েছিল একটুখানি। তো ভাবলাম একটুখানি কিছু খাই হালকা ফুলকা, সকালবেলা তাড়াহুড়োতে খেয়ে বেরিয়েছি, একটু খাই হালকা ফুলকা, বেশি খাবো না, কেন কি আবার অনেকটা যেতে হবে, তারপরে কিছু খাবো আবার। তো এখানে আমরা আসলাম, তো ভাবলাম কি একটু চা, কেক ঠেক, কিছু বিস্কুট টিস্কুট খেয়ে নিই। তো আমরা ঢুকেই দেখলাম কি এখানে চাও পাওয়া যাচ্ছে, আবার সব রকম মদ টদ পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে। তারপরে বাইরে গিয়ে দেখলাম, বাইরে গিয়ে দেখাতে শুভজিৎ বললো এটা একটা ফার্ম হাউস, তারাই একটা এরকম ক্যাফে চালাচ্ছে। আর বাইরে এখানে না বারবিকিউ করার জন্য একটা মানে যে কাঠগুলো লাগে সেগুলো পাওয়া যাচ্ছে, আবার গাছ ঠাচও পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে শতাব্দী আর ওর হাজবেন্ড অরিজিৎ, এরা আমাদের বন্ধু। তো এদের সাথেও আমাদের একটা সোশ্যাল মিডিয়ার থেকেই আলাপ হয়েছিল। তো যাই হোক, ওদের সাথে আমরা ঘুরতে বেরিয়েছি, আর ওদের সাথে আগেও আমরা লিডসে অনেক জায়গায় ঘুরেছি, ভালোই লাগে ওদের সাথে আমাদের মানে জুটিটা ঘুরতে। তো আমরা আজকে ঘুরতে বেরিয়েছি, তো আমরা ভাবলাম কি এখানে একটু রিল্যাক্স করি, গল্প আড্ডা করি, তারপরে আবার বেরোবো। আর আইসক্রিম খেলাম না, শতাব্দী আইসক্রিম খেলো, আমি আর খেলাম না, আমি একটু চা খেলাম। আর এখানে তোমরা যখনই ইয়র্কশায়ারে যদি কোনো সময় আসো, ইয়র্কশায়ার টিটা কিন্তু অবশ্যই ট্রাই করো, খুবই ভালো খেতে, খুবই রিফ্রেশিং। আমার বাড়িতেও আছে, যদিও আমরা চাটা এখন কমই খাই, কফিটাই বেশি খাওয়া হয়, ব্ল্যাক কফি। তো চাটা খেয়ে খুবই একটা রিফ্রেশিং লাগলো, শুভজিতের মাথা ধরেছিল, কিন্তু চা খেয়েও খুবই ওর বলছে কি মাথাটা ছাড়লো। তো এখানে দেখো পনি, রাম ছাগল, তারপরে শুয়োরও আছে, এখানে চাষ করা হয়। আর ওই যে সামনে যে দেখতে পাচ্ছ, যাদের এই ক্যাফেটা তাদেরই বাড়ি। তো শুয়োরগুলো খুব কিউট, আর আমি না কুটকুট করে আওয়াজ করছি, আর শুয়োরগুলো সামনে এসে মুখ বাড়িয়ে রেখেছে, ভয় লাগছিল, আমি যেন ভালো করে শ্যুট করতে পারলাম না। আর শুয়োরগুলো একটু অন্যরকম দেখতে, দেখতেই পাচ্ছ একটু অন্যরকম দেখতে, আর একটু রোগা রোগা। তো এখানে শুয়োরেরও চাষ করা হয়। তো এরকম না এই যা এই যে জিনিসগুলো দেখে না আমার আগের বছরের কথা মনে পড়ছে, আমরা ওয়েলসে ঘুরতে গেছিলাম, তখনও একটা জায়গায় আমরা ছিলাম, সেখানেও এরকম ফার্ম হাউসের মতন একটা আউটস্কার্ট জায়গায়, তারাও এরকম অনেক কিছু পশুর ওরা চাষ করত, ওখানে ঘোড়া ছিল, ভেড়া ছিল, এরকম চাষ করত। তো আমরা ওখানে একটু আড্ডা মেরে এবার বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। তো এখান থেকে অনেকটাই দূর, প্রায় আরও 1 ঘন্টা মতন লাগবে। আর যেতে যেতে দেখলাম দেখো কি সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা একটা গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি,
আর এখানে গ্রাম বলতে গিয়ে তোমরা বলতেই পারো কি গ্রাম কেন বলছি। গ্রাম এই কারণেই বলছি কি গ্রামে না বাস টাস বেশি চলে না, তো সেই জন্য যেখানে কমিউনিকেশনগুলো বেশি ভালো না সেই জায়গাগুলোকেই গ্রাম বলা হয়। আর এখানে মানে যত গ্রামে যত গ্রামগুলো আছে সেখানে না একটু পয়সাওয়ালা, যাদের একটু বেশি পয়সা আছে তারা থাকে, মানে আফটার রিটায়ারমেন্ট যারা চাকরি বাকরি রিটায়ার হয়ে যাওয়ার পরে তারা একটা নিরিবিলি জায়গায় শান্ত জায়গায় এরকম থাকতে চায়, তারা এরকম গ্রামে এসে বাড়ি করে এরকম থাকে। তো খুবই ভালো লাগে, বাট আমাদের ভালো লাগবে না, কারণ হচ্ছে একদিন দুদিন ভালো লাগবে কিন্তু এখানে সারা জীবন থাকার মতন ভালো লাগবে না, কারণ কি খুবই শান্ত নিরিবিলি, সেরম কিছু নেই। শহরে যেরকম আছে মানে সব ক্যাফে এরকম মল ঠল আছে, গ্রামে সেগুলো নেই, তো সেই জন্য আমাদের ভালো লাগবে না। হয়তো কারো কারো ভালো লাগতেই পারে, বাট আমার পার্সোনালি ভালো লাগবে না। আমি একটু হট্টগোলে থাকতেই ভালোবাসি, আমি ইন্ডিয়াতেও যেখানে থাকতাম সেখানেও খুবই হট্টগোল জায়গা, মানে টাইম এমনি কেটে যেত, তো আমি এরকম নিরিবিলি জায়গায় পছন্দ করি না থাকা। একদিন দুদিন ঠিক আছে, বাট বেশি লং টার্মের জন্য আমি থাকতে পারবো না। তো আমরা আরেকটা জায়গায় দাঁড়ালাম, তো এখান থেকে না এত সুন্দর ভ্যালিটা দেখতে পাওয়া যাচ্ছে, তো ভাবলাম কি একটু এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি একটু, তারপর আমরা বেরোবো। তো আমরা আবার বেরিয়ে গেছি এখন আমাদের গন্তব্যের দিকে, আর 10-15 মিনিটের মধ্যেই আমরা গোথল্যান্ড স্টেশনে পৌঁছে যাব। তো গোথল্যান্ড স্টেশনে পৌঁছানোর আগেও রাস্তাটা খুব সুন্দর, তো অরিজিৎরা আগেও এসেছে, অরিজিৎ বললো কি এখান থেকে না স্টেশনটা দেখতে অপূর্ব লাগে, কিন্তু জানি না গুগল ম্যাপ কোথা দিয়ে যাচ্ছে, তো বললো কি দেখা গেল না। তো আমরা পৌঁছে গেছি এখন গোথল্যান্ড স্টেশনে, তো তোমাদেরকে আগে দেখাবো ভিতরে ঘুরে ঘুরে। আমরা ট্রেনে চড়বো না, এখানে স্টিম ইঞ্জিনও আছে, স্টিম ইঞ্জিনে চড়বো না কেন কি সময় অনেকটা যাবে, আর এই স্টিম ইঞ্জিনটা কোথায় নিয়ে যায় আমাদের, আরও অনেক জায়গায় যাওয়ার আছে সেই জন্য যাবো না। তোমরা এটা দেখে বুঝতেই পারছো, তো তোমাদেরকে আমি বলবো এটা কোন শ্যুটটা, মানে হ্যারি পটারে কোন সিনটা এখানে শ্যুট করা হয়েছে। তো শুভজিৎ এখানে টিটির সাথে কথা বলছে, আর এই যে ট্রেনটা এখন ছাড়ছে, তো তোমাদেরকে বলি এখানে হ্যারি পটারে কোন সিনটা শ্যুট করা হয়েছে। তোমরা সবাই জানো যারা হ্যারি পটার এর ফ্যান, এখানে হচ্ছে এই গোথল্যান্ড স্টেশনে হকস্মিথ স্টেশনটা যেটা আছে সেই স্টেশনটার যে শ্যুটটা সেটা এই স্টেশনে হয়েছে, গোথল্যান্ড স্টেশনে। তো অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি, একটু আউটস্কার্ট জায়গায়, তো তো এখান থেকে বাসে আসে, কিন্তু বাস আসলে কি হয় একটু ধকল হয়ে যায়, তো যেহেতু আমরা এখন গাড়ি করে এসেছি গাড়ি করে আসলে একটু সুবিধা হয় এগুলো জায়গা ঘোরার জন্য। তো আমি আগেও স্টিম ইঞ্জিনে চড়েছি, তো সেই জন্য স্টিম ইঞ্জিনে চড়বো না, আর এটা অন্য একটা জায়গায় যাচ্ছে, কোথায় যাচ্ছে ঠিক আমি জানি না, কিন্তু আমরা তো আবার অন্য আরও জায়গায় ঘুরতে যাব, সেই জন্য আমরা স্টিম ইঞ্জিন চড়লাম না। স্টিম ইঞ্জিনেরও অভিজ্ঞতা আছে, সেই জন্য আর চড়ারও খুব একটা ইচ্ছা ছিল না। আর এই দেখো ট্রেনটা যাচ্ছে, তো খুবই ভালো লাগলো দেখে। আর কি হয় জানো, যখনই না আমরা ছোটবেলা যেই যেই জিনিসগুলো পড়াশুনো করেছি সেই জিনিসগুলো যখন রিয়েল লাইফে দেখতে পাই না, সেটা দেখার অভিজ্ঞতা খুবই সুন্দর, খুবই মানে আনন্দ আর খুবই ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লাগলো, আমার ইউকেতে এসে এই তিনটে জিনিস দেখে সত্যি খুব ভালো লাগলো। একটা তো আমি দেখেছি শেক্সপিয়ারের বাড়ি, আর একটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বাড়ি, আর এই দেখলাম হ্যারি পটারের একটা সিন যেটা শ্যুট হয়েছিল এখানে হকস্মিথ স্টেশন, সেটারও দেখা হয়ে গেল। তো ছোটবেলা যেগুলো পড়াশুনো করেছি বা টিভিতে দেখেছি সেই জিনিসগুলো যখন রিয়েল লাইফে দেখতে পাওয়া যায় সেটার অনুভূতিটা একদমই আলাদা। Thank you.
আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, তো ব্লগটাকে বেশি বড় করব না, সেই জন্য এখানে এটাকে শেষ করছি। তো তোমাদের এই হ্যারি পটারের হগসমিথ স্টেশনটা কিরকম লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে, আর ওখানেও তোমাদেরকে নতুন নতুন অনেক কিছু দেখাবো। তো ততক্ষণের জন্য টাটা।